অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে খুব ভালো করে পড়াশোনা শুরু করেছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খান বলি, আজকে তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বাস্তুসংস্থান পড়াবো। আমরা আগের ক্লাসে বাস্তুসংস্থান কাকে বলে, এর উপাদান কয়টি ও কি কি এগুলো করেছিলাম। তো সবার নিশ্চয়ই পড়াটা হয়েছে, সবাই ভালো করে পড়েছো নিশ্চয়ই এবং উপাদান সম্পর্কে জেনেছো। এর কারণ কি জানো? কারণ আগের পাঠটা তুমি যদি ভালো করে না পড়ো, না বুঝো, তাহলে কিন্তু যেহেতু আগের পাঠের সঙ্গে পরের পাঠ রিলেটেড থাকে, সুতরাং বুঝতে কিন্তু সমস্যা হয়। আগের দিনে তোমরা বাস্তুতন্ত্রের উপাদানগুলো পড়েছো, উপাদানগুলো যদি খুব ভালো করে পড়ে থাকো যে কি কি ধরনের উপাদান থাকে, কি কি উপাদান নিয়ে একটা বাস্তুতন্ত্র গঠিত হয়, তাহলে আজকের বাস্তুতন্ত্র আমি পড়ানোর সাথে সাথে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি উত্তরটা বের হয়ে আসবে যে আসলে ম্যাম কি বলছেন। তো আজকে বাস্তুতন্ত্রটা কি বা কোন ধরনের বাস্তুতন্ত্র আমি তোমাদেরকে পড়াচ্ছি এটা তোমরা নিজেরাই খুঁজে বের করো। দেখো আমি তোমাদের একটু হেল্প করি। আজকে আমি যে বাস্তুতন্ত্রের প্রোগ্রামটা পড়াবো, আমি তো বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র পড়েছি, পুকুরের বাস্তুতন্ত্র, লোনাপানির বাস্তুতন্ত্র, তারপরে স্থলজ বাস্তুতন্ত্র, এরকম বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আমরা পড়েছি। তো আজকে আমি যে বাস্তুতন্ত্রটি তোমাদেরকে পড়াতে চাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের মাছ থাকতে পারে, ব্যাঙ থাকতে পারে, বক থাকতে পারে, ঠিক আছে, আবার মাঝে মাঝে শাপলা, কচুরিপানা এগুলো দেখা যেতে পারে। তোমরা কি আন্দাজ করতে পারছো কোন বাস্তুতন্ত্রের কথা বলছি? হ্যাঁ, তোমরা সবাই ঠিকই আন্দাজ করেছো। আমি যে বাস্তুতন্ত্রটা আজকে পড়াবো সেটা হচ্ছে একটি পুকুরের বাস্তুতন্ত্র। দেখো এখানে একটা হাতে আঁকা ছবি আছে যেটা কি পুকুরের বাস্তুতন্ত্র। এই পুকুরের বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের উপাদান আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি পুকুরের বাস্তুতন্ত্রকে একটি স্বয়ং সম্পূর্ণ বাস্তুতন্ত্র বলা হয়। কেন স্বয়ং সম্পূর্ণ বাস্তুতন্ত্র বলা হয়? কারণ এই পুকুরে যে আমরা তো জানি বাস্তুতন্ত্র হচ্ছে অজীব উপাদানের সাথে জীব উপাদানের সম্পর্ক। তো এখানে অজীব উপাদানের সাথে জীব উপাদানগুলো কিভাবে সম্পর্কিত সেটা আমরা এখানে খুব ভালো করে দেখতে পাই। এবং এখানে যে অজীব এবং জীব উপাদান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত তার ফলে কিন্তু কি হয় জানো তো, যে বাইরে থেকে অন্য কোনো উপাদান এখানে না আসলেও বা অন্য কোনো উপাদান বেড়ে না গেলেও এটা নিজেরাই একটা সম্পূর্ণভাবে বাস্তুতন্ত্র তৈরি করতে পারে, যার ফলে আমরা বলে থাকি যে এটা একটা সম্পূর্ণ বাস্তুতন্ত্র। এখানে একটা নৈমিত্তিক প্রশ্ন এরকম আসে যে নিচের কোনটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র, সেখানে তোমরা একটি সমুদ্রের বাস্তুতন্ত্র পাবে, তারপরে নদীর বাস্তুতন্ত্র পাবে, কোনো বনের বাস্তুতন্ত্র পাবে, অপরটি পুকুরের বাস্তুতন্ত্র পাবে। তাহলে তোমরা উত্তরটা কোনটাতে ঠিক দিবে? উত্তরটা দিবে হচ্ছে একটি পুকুরের বাস্তুতন্ত্র। তো আমরা যদি পুকুরের বাস্তুতন্ত্রের দিকে তাকাই, এই চিত্রটার দিকে তাকাই, তাহলে প্রথমে আমরা যে জিনিসটা বলছি যে একটি পুকুরের বাস্তুতন্ত্রের আমরা উপাদানগুলো দেখে নিব যে আসলে কী কী উপাদানের সমন্বয়ে একটা পুকুরের বাস্তুতন্ত্র গঠিত। নর্মালি একটা বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো থাকে, কী কী উপাদান আমরা করেছি, দুটো উপাদান আমরা করেছিলাম, একটা হচ্ছে অজীব উপাদান আর একটা হচ্ছে জীব উপাদান। তাহলে একই রকমভাবে পুকুরের বাস্তুতন্ত্রে সেই উপাদানগুলোই থাকবে, অজীব উপাদান এবং জীব উপাদান। দেখো একটা পুকুর যখন আমরা ইমাজিন করি যে পুকুর, হ্যাঁ, তখন আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে পানি। তাহলে একটা পুকুর মানে সেটা পানি দিয়ে তৈরি, আর পুকুর বড় হোক, ছোট হোক কিংবা মাঝারি হোক, পুকুর কিন্তু পুকুরের কিন্তু একটা লিমিটেশন থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট অংশ জুড়ে কিন্তু পুকুরটা হয়। তো এই যে নির্দিষ্ট অংশ জুড়ে হয়, মাটি ঘুরে যে পুকুরটা হয়, কারণ এই চারপাশে কি থাকে, মাটি থাকে, তাহলে পুকুরের উপাদান এবং এর তলদেশ যেহেতু থাকে, তো পুকুরের উপাদান হিসেবে তখন আমরা পানি, মাটি, তারপরে এই যে সূর্যের আলো, এটা ছাড়া তো একেবারে জীব অজীব দুটোই অকেজো। তো এই যে জীব উপাদান অকেজো হয়ে যায়, যে মানে অজীব উপাদানটার জন্য সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো এখানে উপস্থিত থাকে। এছাড়াও আমরা জানি যে একটা পানির কোনো রাসায়নিক গঠনটা হয় হচ্ছে এমন H2O, তার মানে হাইড্রোজেন অক্সিজেন দুটোই উপস্থিত। ঠিক তেমন একটি পুকুরের বাস্তুতন্ত্রে অক্সিজেন কিন্তু কী হিসেবে থাকে বলতো? অক্সিজেন থাকে হচ্ছে পানিতে দ্রবীভূত অবস্থায়। এছাড়া অন্যান্য গ্যাস উপাদানও থাকতে পারে। সেই সাথে আমরা যেহেতু অজীব উপাদানের মধ্যে ভূত উপাদান এবং জৈব উপাদান করেছিলাম, তো এগুলো যদি ভূত উপাদান হয় তাহলে জৈব উপাদান হিসেবে আমরা বিভিন্ন ধরনের হিউমাসের কথা বলতে পারি। যেমন ধরো পুকুরে আশেপাশে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে অথবা পুকুরের ভেতরে যে উদ্ভিদগুলো থাকে জন্ম নেয় পানিতে, যেমন হচ্ছে কলমি শাক, কচুরি পানা, শাপলা, এগুলো মৃতদেহ বশেষ এবং পুকুরে যে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, বিভিন্ন ছোট ছোট প্রাণী, তো এই প্রাণীগুলোর মৃতদেহগুলো পুকুরের পানির সঙ্গে মিশে গিয়ে
বায়ু সূর্যের তাপ তারপরে হিউমাস এগুলোর নাম দিলেন ঠিক আছে এখন দেখো আমরা যদি জীব উপাদানের দিকে তাকাই যে কি পুকুরে আমরা কি কি ধরনের জীব উপাদান দেখতে পাই তাহলে জীব উপাদানকে কি বাস্তুতন্ত্রের জীব উপাদানকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছিলাম এক নম্বর হচ্ছে উৎপাদক দুই নম্বর হচ্ছে খাদক আর তিন নম্বর হচ্ছে বীজক তাহলে পুকুরের জীব উপাদানকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে উৎপাদক খাদক এবং বীজক আমরা একটা একটা করে দেখি যে পুকুরের এগুলো কার কোনটা অবস্থান এবং উদাহরণ হিসেবে কি আছে উৎপাদক বলতে আমরা তো বুঝি যে যারা নিজেদের খাদ্য নিজেরা কি করতে পারে তৈরি করতে পারে তো এখানে পুকুরের উৎপাদক কারা হবে তাহলে পুকুরের আশেপাশে যে গাছগুলো আছে পুকুরে নিমজ্জিত অবস্থায় যে গাছগুলো আছে সেগুলো হবে সেই সকল উদ্ভিদগুলো হবে হচ্ছে উৎপাদক এখন তোমার দেখার যদি কোনো তুমি পুকুর নিয়ে বাস্তুতন্ত্র পুকুরের বর্ণনা করতে চাও তাহলে তুমি হয়তো দেখতে পাবে যে তুমি যে পুকুরটা দেখছো সেখানে হচ্ছে কচুরি পানা আছে তাহলে তুমি কচুরি পানা উল্লেখ করতে পারো আশেপাশে যে গাছগুলো আছে স্পেশালি ঘাস ঘাস তো জন্মায় তাহলে এই ঘাসের কথা উল্লেখ করতে পারো হ্যাঁ পুকুরের পানে বিভিন্ন ধরনের গাছ হয় সেরকম গাছ কোথাও উল্লেখ করতে পারো আমার ছবিতে আবার কাশবনও আছে এখানে কিন্তু কাশবন দিয়েছি তো হচ্ছে এরকম যে সকল উৎপাদক রয়েছে তারা সবাই হচ্ছে সবুজ উদ্ভিদ উদাহরণ হিসেবে অবশ্যই নামগুলোকে উল্লেখ করতে হবে এরপরে আমরা আসবো খাদক খাদক তো অবশ্যই তার খাবারের জন্য সম্পূর্ণভাবে অন্য কোন প্রাণী এবং কিসের উপরে নির্ভরশীল উদ্ভিদের উপরে নির্ভরশীল তাহলে খাদক তার নিজের খাবার নিজে তৈরি করতে সক্ষম নয় তাহলে এই খাদকের আবার ক্যাটাগরি আছে খাদক কয় ধরনের হয় খাদক তিন ধরনের হয় প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক প্রথম স্তরের খাদক কারা হবে প্রথম স্তরের খাদক হবে হচ্ছে তারা যারা কি করে উৎপাদকদের খেয়ে জীবন যাপন করে এবং প্রথম স্তরের খাদকরা সাধারণতই খুব ছোট আকারের হয় যেমন দেখো বিভিন্ন ধরনের পোকামাকড় হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র মশা তারপরে হচ্ছে অন্যান্য পোকামাকড় তারপরে হচ্ছে কীট পতঙ্গ এগুলো সবই প্রথম স্তরের খাদক এরা খাদ্য হিসেবে কাকে গ্রহণ করে এরা খাদ্য হিসেবে উৎপাদককে গ্রহণ করে পুকুরে যে গাছগুলো জন্মায় সেগুলো কিন্তু খুব নরম কাণ্ড বিশিষ্ট হয় নরম কাণ্ড বিশিষ্ট গাছগুলোকে ছিদ্র করে এর রস শুষে এরা জীবনযাপন করে থাকে ঠিক আছে তাহলে এরা গেল প্রথম স্তরের খাদক এরপরে আসো একটা পুকুরের দ্বিতীয় স্তরের খাদক কারা একটা পুকুরে তো মাছ থাকে তো মাছটা তো প্রথম থেকেই বড় মাছ থাকে না তাই না আর ছোট মাছ থাকে তো যারা এরকম ছোট ছোট মাছ ব্যাঙ এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদকেরা প্রথম স্তরের খাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তারা প্রথম স্তরের প্রাণীদেরকে খায় এর উদাহরণ হিসেবে কি লিখতে পারি বলো এর উদাহরণ হিসেবে তাহলে আমরা লিখতে পারি ব্যাঙ এবং হচ্ছে ছোট মাছ আমরা কিন্তু পুকুরের বাস্তুতন্ত্রের কথা বলছি যেহেতু সুতরাং উদাহরণটা অবশ্যই কি হতে হবে পুকুরের সঙ্গে রিলেটেড থাকতে হবে এরপরে তৃতীয় স্তরের খাদক তাহলে তৃতীয় স্তরের খাদক কাকে বলে তৃতীয় স্তরের খাদক তারা যারা দ্বিতীয় স্তরের প্রাণীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাহলে এখানে আমরা কি লিখতে পারি বক লিখতে পারি পুকুরে মাছ থাকে এখানে বক আসে তাহলে বক লিখতে পারি কচ্ছপ লিখতে পারি এই জিনিসগুলোকে আমরা পাখি লিখতে পারি এই জিনিসগুলোকে আমরা তৃতীয় স্তরের খাদক বলতে পারি তো এখন দেখো আমরা বলবো বীজক একটা বীজকের ভূমিকা কিন্তু বাস্তুতন্ত্রে অবশ্যই অনেক বেশি আমরা যদি মনে করি যে না এগুলো তো অনেকক্ষণিক প্রাণী কি এমন হয়েছে বিষয়টা কিন্তু এরকম নয় বীজকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ কিভাবে গুরুত্বপূর্ণ বলি পুকুরে যে বিভিন্ন ধরনের মৃতদেহ তৈরি হয় যেমন ধরো বিভিন্ন গাছ যদি মারা যায় তাহলে সেই গাছের গলিত অংশ বিভিন্ন প্রাণী মারা যেতে পারে তাদের গলিত অংশ এই জিনিসগুলো কি হয় গলে পচে গিয়ে হিউমাস তৈরি করে তো হিউমাস তৈরি করতে সাহায্য করে কারা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক এরা তো এই ব্যাকটেরিয়া ছত্রাক এরা হচ্ছে যে গলিত জীবদেহের উপরে কাজ করে এগুলোকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় যা পরবর্তীতে উৎপাদকেরা আবার গ্রহণ করে তাদের বৃদ্ধিতে কি করে সহায়তা করে এবং এটার কিছুটা অংশ পুকুরের পানির সঙ্গে মিশে যায় এই পানির সঙ্গে মিশে যাওয়ার থেকে আরো দুটো টপিক্সের কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন প্ল্যাঙ্কটন কি একটা প্রশ্ন থাকে প্ল্যাঙ্কটন কি প্ল্যাঙ্কটন হচ্ছে পুকুরের পানিতে বসবাসরত ক্ষুদ্র আণবিক জীব আমরা বলেছি পুকুরের পানিতে বসবাসরত ক্ষুদ্র আণবিক জীবকে বলা হয় প্ল্যাঙ্কটন এখানে কিন্তু দেখো আমরা জীব কথাটা
উল্লেখ করেছি, আমরা উদ্ভিদও বলিনি প্রাণীও বলিনি। তাহলে এখানে প্ল্যাঙ্কটন আবার দুই ধরনের হয়, একটা ফাইটোপ্ল্যাঙ্কটন আর একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন বলবো আমরা তাদেরকে যে পুকুরের পুকুরে অবস্থিত, পুকুরের পানিতে অবস্থিত বা পুকুরের পানিতে বসবাস করে এইরকম ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদকে আমরা বলবো ফাইটোপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, উদ্ভিদ ফাইটোপ্ল্যাঙ্কটন, আর পুকুরে বসবাস করে ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী একে বলবো আমরা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, পুকুরে না হলে পানিতে বললেই ভালো হয়, কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন অন্যান্য পানির উৎস থাকতে পারে। ঠিক আছে, তার পানিতে বসবাস করতে আমরা বলবো ক্ষুদ্র আণুবীক্ষণিক যদি উদ্ভিদ হয় তাহলে বলবো ফাইটোপ্ল্যাঙ্কটন, আর যদি প্রাণী হয় তাহলে আমরা বলবো জুপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, তাহলে একটা পুকুরের বাস্তুতন্ত্র প্রশ্ন যদি এমন থাকে, তিন মার্কের প্রশ্ন অথবা চার মার্কের প্রশ্ন, যে কি পুকুরের বাস্তুতন্ত্র বর্ণনা করো, তাহলে তুমি কিভাবে লিখবে? তুমি প্রথমে পুকুরের বাস্তুতন্ত্রের উপাদানগুলোর নাম লিখবে, যার সাথে কি কি পুকুরের বাস্তুতন্ত্রে থাকতে পারে, এবং পরে সেগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করবে। দেখবে তোমার কাছে সহজ হয়ে গেছে। আর তোমাদের যদি এই টপিকসটা থেকে, আজকের টপিকসটা থেকে যদি কোনো সমস্যা থাকে, প্রত্যেকে মনে হয় কোনো সমস্যা আছে বা এই টার্মটা ভালো করে বুঝিনি, আর একটু ভালো করে বুঝলে ভালো হতো, তাহলে তোমরা লাইভ ক্লাসে যখন এই অধ্যায় এরকম পাঠ করাবো তখন আমাকে প্রশ্ন করবে। এছাড়াও আমার সঙ্গে তোমরা হচ্ছে টেক্সট দিয়ে অথবা ফোন করে সমস্যার সমাধান নিতে পারো। এখন হোমওয়ার্ক হিসেবে তোমরা যে কাজটা করবে, একটা পুকুরের বাস্তুতন্ত্র আঁকবে। ঠিক আছে, ড্রয়িং করবে, একে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে এবং সেই সাথে বাস্তুতন্ত্রটা ব্যাখ্যা করবে। তাহলে কি চিহ্নিত চিত্র সহ পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো নেক্সট ক্লাসের আগে আমি চাচ্ছি সবাই হোমওয়ার্ক কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপে সবাই পাঠিয়ে দিলে আমি চেক করে দিব। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হাত ধোয়ার অভ্যাসটা কিন্তু ধরে রেখো। ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট।